এটা আমার কাছে সব উত্তম কিছু কিনে নিতে চায়, যেটা আমাকে দুঃখে দেখতে ভালোবাসে, যেটা আমায় কষ্টের মধ্যে দেখতে ভালোবাসে, যেটা চাই কি আমি আত্মহত্যা করে দিই, যেটা চাই কি আমার জীবনটা নষ্ট হয়ে যায়। একটা শক্তি আছে যে চায় কি আমি যেসব জিনিসকে সব থেকে বেশি প্রাধান্যতা দিই আমার জীবনে, সেটা যেন আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। আমি মানি আর না মানি, কিন্তু আমার জীবনের মধ্যে একটা যুদ্ধ রয়েছে, যে যুদ্ধটা হচ্ছে আমাকে কেন্দ্র করে। আমি পছন্দ করি আর না করি, কিন্তু একটা যুদ্ধ চলছে যেটা তোমার জীবনকে কেন্দ্র করে করা হচ্ছে। একজন রয়েছে যে তোমার জন্য পরিকল্পনা নিচ্ছে আর তোমাকে বাঁচাতে চাইছে, আরেকজন রয়েছে যে তোমায় হত্যা করতে চায়, তোমার সকল স্বপ্নগুলোকে চুরি করে নিতে চায়, তোমার সকল ইচ্ছা সকলকে নষ্ট করে দিতে চায়। তুমি যেসব জিনিসকে এত বেশি করে খেটে রোজগার করে তুমি আজকে উৎপন্ন করেছ, সেসব সব জিনিসকে নষ্ট করে দিতে চাইছে। সে চায় না কি তোমার মুখের মধ্যে হাসি থাকে, একজন তোমার হাসির বিরুদ্ধে আছে। একজন রয়েছে যাকে বলা হচ্ছে শত্রু, আর সে শুধু প্রভুর শত্রু নয় কিন্তু তোমারও শত্রু। যারা প্রভুকে বিশ্বাস করে চলে সব থেকে বড় শত্রু হয়ে দাঁড়াই দিই আমার তাদের। কিন্তু প্রভু আমাদেরকে বলছে পবিত্র বাক্যদেব কি সে কিছু এমন পছন্দ করে না, সে পছন্দ করে যখন আমরা যতজন রয়েছি যে নিরাশা হতাশার মধ্যে থাকবো, আর যখন আমরা জীবন দিয়ে হেরে যাব সে আমাদেরকে হারতে দেখতে চায়। কারণ যে ক্ষমতাটা দিয়াবলের পাওয়ার উচিত ছিল সেই ক্ষমতা প্রভু তোমাকে দিয়েছে, যেটার জন্যে সে যুদ্ধ করেছিল স্বর্গের মধ্যে সেটা প্রভু তোমার চরণের মধ্যে ঢেলে দিয়েছে, যেহেতু তুমি খ্রিস্টের নামে বিশ্বাস করেছ। তাই যে ইফ ইউ আর আ বিলিভার ইউ আর লিভিং লাইক সল্ট অ্যান্ড দ্য লাইট ইন আ ডার্ক ওয়ার্ল্ড, তুমি যদি বিশ্বাসী হয়ে থাকো তুমি একটা এই জগতের মধ্যে লবণের মতন করে চলছো, যেই মন্দ এই অন্ধকার জগতের মধ্যে দীপ্তির মতন কাজ করে। তাই যে দিয়াবল কখনো চায় না কি কোনো ব্যক্তিরও কার্যগুলো প্রকাশিত হয়, সে চায় না কি তুমি সেসব সত্যগুলো জানতে পারো, সে তোমায় অন্ধকারের মধ্যে রাখতে চায়। তাতে যদি কেউ বিশ্বাস করে সে দীপ্তির মধ্যে চলে আসে, সে দীপ্তি তো বিশ্বাসের মধ্যে আমরা প্রবেশ করে যাই, কারণ বিশ্বাস থেকে আমরা পিতার কৃপা পিতার দয়া পিতার অনুগ্রহ সব কিছু পাই। আর যদি বিশ্বাস না থাকে তাহলে আমরা এসব সব জিনিস থেকে বঞ্চিত। তাতে যতক্ষণ সে তোমাকে আটকে রাখতে পেরেছিল জগতের মধ্যে ততক্ষণ সে সবকিছু তোমার কাছ থেকে কেড়ে নিয়েছে, কিন্তু যেই দিন থেকে তুমি বিশ্বাস করে তোমার জীবনটা আস্তে আস্তে বদলাতে শুরু হয়ে গেল, তোমার জীবনের মধ্যে প্রভু দয়া আসতে শুরু হয়ে গেল, তুমি যেই দিন থেকে বিশ্বাস করলে তোমার জীবনের মধ্যে প্রভু অনুগ্রহ আসতে শুরু হয়ে গেল, তোমার সকল পাপ ক্ষমা হয়। তাই যে বাক্যের মধ্যে যখন আমরা রোমীয় পাঁচ অধ্যায়ের মধ্যে পড়ছি, রোমীয় পাঁচ অধ্যায় খুলে নি, পাঁচ অধ্যায় এক পদ থেকে পড়ব। অতএব বিশ্বাসেতে ধার্মিক গণিত হওয়াতে আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা আমরা কারণ একটা সময় ছিল কি তুমি দিয়াবলের হাতের মধ্যে ছিলে আর পিতার যত ক্রোধ তোমার উপরে ছিল তোমার বিরুদ্ধে ছিল পিতার যত বাক্য, আর পিতার বাক্য তোমার বিরুদ্ধে থাকা মানে তোমার জীবনটা পুরোপুরি ভাবে নষ্ট হয়ে যাওয়া, ধ্বংস হয়ে যাবে। প্রভুর বাক্য দিয়ে যখন আমরা দেখছি, আমরা এক্ষুনি যাকোবের পত্রতে পড়লাম, আবার পড়ি, তোমরা ঈশ্বরে বশীভূত হও কিন্তু দিয়াবলের প্রতিরোধ কর, তাহাতে সে তোমাদের হইতে পলায়ন করে। হালেলুয়া। এবার বিশ্বাসের দ্বারাই আমরা প্রভুতে বশীভূত হতে পারি, একমাত্র বিশ্বাসের দ্বারা। বিশ্বাস যদি না থাকে প্রভু আমাদের জীবনে কাজই করবে না, এটা সব থেকে বড় জিনিস প্রভু তোমার কাছ থেকে চাই, সেটা হলো বিশ্বাস। তাই যতবার কোনো কিছু অঘটন ঘটতো প্রভু উঠে শিষ্যদের একই কথা বলতো, তোমার বিশ্বাস কোথায়? তিনি যেহেতু রক্ত মাংস শরীরে এসেছিলেন সেই সময়তে তিনি ওই সব ঝড়গুলোকে আটকে দিয়েছেন, কারণ তিনি ছিলেন রক্ত মাংস, কারণ এখন আত্মাতে তিনি আছেন আমাদের সাথে। এর মানে এটা নেই কি তিনি আমাদের সাথে আজ নেই, তিনি আজ আমাদের আত্মাতে রয়েছে। এবং আত্মাতে যদি চলতে গেলে বিশ্বাসে খুব প্রয়োজন। তুমি যদি বিশ্বাসই না করতে পারো তোমার জীবনের মধ্যে তোমার যেসব জায়গার মধ্যে তুমি আটকে আসো, তুমি কখনো বেরিয়ে আসতেই পারবে না, সেটা তোমাকে আরো নিচে আরো চূড়াবালির মতন একটা সমস্যা হয়, চূড়াবালির মতন যে তোমাকে নিচে টেনে নিয়ে যাবে, যত তুমি নাড়ার চেষ্টা করবে তত তুমি বেরোবার চেষ্টা করবে। আর প্রভুর বাক্য আমাদেরকে এই একই জিনিসই বোঝাবার চেষ্টা করছে কি
যেহেতু আমরা বিশ্বাস করেছি, আমাদেরকে বোঝার খুব প্রয়োজন কিন্তু আমরা এই জগতের মধ্যে কিন্তু দীপ্তির মতো। সে একটাও চান্স ছাড়বে না তোমাকে নিচে ফেলে দেওয়ার জন্য। তুমি আজকে দিনে নিয়ে জীবনযাপন এমন করে করতে পারো বিশ্বাসী হয়ে কি কিছুই হচ্ছে, আমার জীবনে সবকিছু ঠিক আছে, আমার জীবনে এখন সবকিছু নর্মাল চলছে, কিন্তু তুমি ভুলে যাচ্ছ যে একজন সমানে রয়েছে, যতক্ষণ তুমি নিঃশ্বাস নিচ্ছ সে তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে রয়েছে, আর সে পরিকল্পনা নিচে কি করে তোমাকে ফেলে দেবে। তাই তুমি যদি জেগে না থাকতে পারো আত্মাতে, সে তোমায় কখন ফেলে দেবে তুমি নিজেই বুঝতে পারো। এবার আমি একটা জিনিস বোঝাই, তিনজন দাঁড়িয়ে যাও, তিনজন উঠে দাঁড়াও, এটা হলো আমার আত্মা, ঠিক আছে, এটা হলো আমার মন, এটা হলো আমার শরীর, এই তিনটে জিনিস কি প্রভু আমাকে সৃষ্টি করেছে, এই তিনটে জিনিস। এবার যখন আদম জ্ঞান বৃক্ষের ফল খেল, সে কোন জায়গা থেকে মার খেল, এই জায়গা থেকে, এই জায়গা থেকে, না এই জায়গা থেকে, সে বলতে পারবে কোন জায়গাটাকে সে গড়বড় করলো? আত্মা, আত্মা। এবার আমার যদি আত্মার আত্মিক দিক থেকে যদি আমি শূন্য হয়ে যাই, আমার মানসিক দিক নষ্ট হয়ে যায়, আমার যদি মানসিক দিক নষ্ট হয় আমার শরীর দুর্বল হয়ে যায়, কথাটাকে বুঝতে পারছি? তো এবার কি হলো, যখন আত্মাতে সে জ্ঞান বৃক্ষের ফল খেল, জ্ঞান বৃক্ষের ফলের মধ্যে থেকে একটা নতুন রাস্তা খুলে গেছিল, সেটা হলো মন্দর রাস্তা। কারণ যখন প্রভু সৃষ্টি করেছিল আদমকে, প্রভু যখন সৃষ্টি করেছিল মানুষকে, তিনি এই তিনটে জিনিস দিয়ে সৃষ্টি করেছিলেন, আর তিনি একটা নিয়ম দিয়েছিলেন কি তুমি সব কিছু খাবে কিন্তু এই গাছের ফল, সেটা কিন্তু আত্মিক ছিল। এর মানে এটা নয় কি যখন আদমের চোখ ছিল কিন্তু সে কখনো উলঙ্গতা দেখতেই পায়নি, সে বুঝতেই পারেনি, সে মনের দিক দিয়ে নিজের উলঙ্গতা বুঝতেই পারেনি, তার মধ্যে লজ্জা ছিল না, তার মধ্যে কোনো জিনিসের ভয় ছিল না, কি হবে কি হবে না কোনো কিছু ভয় ছিল, তাকে অনন্ত সৃষ্টি করা হয়েছিল, সে প্রভুর মতন অনন্ত কাল থাকবে। এবার যখন আদম হবার দিক থেকে সে প্রবেশ করে, আদমকে যখন জ্ঞান দিকের পর খেলো, আদম আর হবা দুজনের আত্মিক চোখটা খুলে গেছে, তাইতে সে বলেছিল তুমি যেদিন এই ফলটা খাবে তুমি মরিবেই মরিবে, কিন্তু দিয়ে আবার কি বলেছে তুমি ঈশ্বরের মতন হয়ে যাবে, তুমি ওইসব দেখতে পাবে যেটা ঈশ্বর দেখতে পাবে। এবার যে মন্দ দিকটা খুলে গেছিল, মন্দ দিক যখন খুলেছে সর্বপ্রথম জিনিস প্রবেশ করেছিল সেটা হলো লজ্জা, একটা জায়গা একটা দ্বার খুলে গেল মন্দ, লজ্জা প্রবেশ করলো, আর সে নিজেকে উলম্ব দিল, সে নিজেকে ঢাকছিল, তার মধ্যে মন্দ জিনিস প্রবেশ করে গেল। আজকের দিনে একটা শিশুকে তুমি উলঙ্গ দেখতে পারবে, সে উলঙ্গ ঘুরে বেড়ায়, তার কেন সে উলঙ্গ ঘুরে বেড়ায়, তার মনের মধ্যে ওইসব জিনিস কাজ কেন করে, কে বলতে পারবে? জ্ঞান আছে তাই তো হাঁটছে চলছে, মন্দটা প্রবেশ করে দেবে। এবার একটা বড় ব্যক্তিকে তুমি যদি দাঁড় করিয়ে দেবে, ও কারোর সামনে কিভাবে দাঁড়াবে না জানো, মন্দিরে যে আমার সবাই আমার সব একটা পার্ট দেখতে পারবে, লোকেরা আমাকে দেখে কি বলবে, কিরকম দেখতে ইয়ে ওই কেউ কামনা করবে, বা এইসব ওইসব নোংরামি নোংরামি করে খেয়াল আসতে শুরু হয়েছে। তো আদমের মধ্যে নোংরা নোংরা খেয়াল ঘুরতে যখন শুরু হয়েছে, সে নিজেকে হওয়ার কাছ থেকে ঢাকছিল, হওয়া নিজেকে ঢাকছিল, কথাটা বুঝতে পারছো? কারণ একটা নোংরা দিক খুলে গেছে, একটা নোংরা দিক খুলে গেছে। আচ্ছা তুমি জীবজন্তুকে দেবে, কুকুরকে দেবে, রাস্তার মধ্যে তারা সবসময় রিপ্রোডাকশনের জিনিস করতে থাকে, তাদের মধ্যে ওই জিনিসটা ধরিন, কিন্তু মানুষের মধ্যে ঢুকে পড়েছে। এবার কি হয়েছে, প্রভু দশ আজ্ঞা দিল মানুষকে, এই দশ আজ্ঞা ছিল কি যে জিনিস দিয়ে প্রভু তোমায় সৃষ্টি করেছে ওটাকে তুমি যদি না মানতে পারো, দশ আজ্ঞা হলো আত্মিক, এটা তোমার আত্মাকে ঠিক রাখবে। কারণ তোমার যদি জীবনের মধ্যে পাপটা প্রবেশ করে যায়, পাপটা আত্মিক দিক থেকে প্রবেশ করে মনের মধ্যে চলে, কথা বুঝতে পারছো? এবার যদি এটা মনের মধ্যে চলে, এটা এফেক্ট করে তোমার ফিজিক্যাল লাইফ, তাই কিন্তু অনেক সময় তোমার রাতাবেলা শুতে পারছো, তোমরা হজম করতে পারছো না, তোমার রোগ দেখা দিচ্ছে, রোগ চলে আসছে জীবনে, তুমি সাফার করছো, তুমি কষ্ট পাচ্ছ ভিতরে ভিতরে, তোমার জীবনের মধ্যে অনেক কিছু ঘটছে, সে তোমার মনে করতে পারছে, কারণ কোনো না কোনো জায়গায় তুমি দশ আগ্রহগুলোকে ভেঙে দিয়েছো। আর যেহেতু তুমি দশ আগ্রহগুলোকে ভেঙেছ, তোমার জীবনের মধ্যে ডিসঅর্ডার চলে এসেছে, ডিসঅর্ডার মানে বুঝতে পারছো, তুমি কিছু অর্ডারে নেই,
তোমার জীবন অর্ডারে নেই, তাই তুমি রাত্রেবেলা ঘুমাতেও পারছো না, তুমি যখন সকালে উঠছো তোমার শরীর তোমার সাথ দিচ্ছে না, তুমি যদি প্রশংসা করতে তুমি পুরো প্রশংসা করতে পারছো না, তুমি পুরো শক্তি লাগাতে পারছো না, তোমার মন প্রভুতে বসাতে পারছো না, তুমি আত্মিক জায়গাতে পরিপূর্ণ হতে বসে ক্লিয়ার না আবার বুঝাবো। তো এই দশ আজ্ঞাটা প্রভুর জন্য ভালো না, তোমার জন্য ভালো। তুমি যদি মানো প্রভুর যে দশ আজ্ঞা আছে, এটা এটা প্রভুর কিছু হবে না, এটা তোমার জীবনের জন্য ভালো, তোমার জীবনকে নিয়ন্ত্রণের মধ্যে রাখবে। যেসব জিনিস তোমার মধ্যে প্রবেশ করে গিয়ে তোমাকে শেষ করে দিতে পারে, প্রভু তোমাকে ওইসব জায়গা দিয়ে বাঁচতে চায়। বুঝতে পেরেছ? ক্লিয়ার ক্লিয়ার হয়েছে? এখনো ক্লিয়ার হয়নি। তো এইসব যে আজ্ঞাগুলো রয়েছে, এইসব আজ্ঞাগুলো তোমার জীবনের জন্য খুব বেশি নির্ধারিত করে প্রভু দিয়েছে, এই দশটা আজ্ঞা। আর দশটা আজ্ঞাকে কৃষ্ণ যখন আসলো সেটাকে গুছিয়ে দুদিকে করে দিল। একটা হলো তুমি আপন প্রভু ঈশ্বরকে আপন মন আপন প্রাণ আপন শক্তি দিয়ে তুমি প্রভুকে প্রেম করিবে ভালোবাসবে, আর তুমি প্রতিবেশীকেও সেভাবে প্রেম করো যেভাবে তোমাকে নিজেকে প্রেম করো, তুমি নিজেকে ভালোবাসো, তুমি যেটা চাও তোমার প্রতি হবে, তুমি একই জিনিস অন্যজনের প্রতি করো। তুমি যতটা যতটা তুমি খেতে ভালোবাসো, তুমি যেটা খেতে ভালোবাসো তুমি অন্য জনকে পাবে, তুমি যেটা পছন্দ করছো। যদি আজকে দিনে তোমার তোমার পছন্দ হয় কি আমাকে কেউ টাকা দিক আমাকে ভালো লাগবে, তাহলে তুমি অন্যজনকে দাও একই জিনিস। তুমি যেটা নিজের প্রতি পছন্দ করছো সেটা অন্যজনের প্রতি তোমার করতেই হবে। আর তুমি যদি এসব করতে না পারো তাহলে তোমার জীবনের মধ্যে ডিসঅর্ডার আসবে আর তুমি অ্যাফেক্টেড হবে। অ্যাফেক্টেড মানে বুঝতে, তোমার জীবনের মধ্যে কষ্ট ঢুকবে, তুমি সাফার করবে, তোমার জীবনের মধ্যে এমন এমন জিনিস ঘটনা ঘটবে যেসব তুমি কখনো ভেবে উঠতে পারো। এবার প্রভুর নিয়ম ভাঙলে, প্রভুর ঈশ্বর নিয়ম ভাঙলে প্রভু কি করে? প্রভু তোমার সাথে থাকতে চাই তুমি নিয়মটা না ভাঙো। এবার তুমি যখন নিয়ম ভাঙছো তার মানে তুমি প্রভুর হাত ছাড়ছ। এবার যখন তুমি প্রভুর হাত ছেড়ে দিচ্ছ তার মানে তুমি দিয়াবলের কাছে এক্সপোজ হয়ে যাচ্ছ যে তোমাকে গর্জন করে তোমার জীবনটাকে ধ্বংস করে দিতে পারে। কারণ যতক্ষণ তুমি প্রভুর হাত ধরে রয়েছে দিয়াবল কিছু করতে পারবে না। কিন্তু যেই তুমি একটা নিয়ম ভেঙে দিয়ে প্রভুর হাত ছাড়ছ দিয়াবল তোমার ঘরে নিচ্ছে আর সে তোমার টেনে নিয়ে চলে যাবে। তো প্রভুর বাক্যতে যখন আমরা দেখছি ওই দিন দূরে নয় কি তুমি বড় হতে হতে তুমি একটা আত্মিক যুদ্ধের মধ্যে প্রবেশ করে যাবে, ওই দিন দূরে নয়। তুমি নিজের আজকের মেয়ে কি হচ্ছে কি ছোট ছোট বাচ্চারা আত্মিক লড়াইয়ের মধ্যে ঢুকেই গেছে। আগে আমাদের জীবনের মধ্যে ওই পরিমাণে এই জগতের মধ্যে আকর্ষণটা অতটা ছিল না, অতটা মন্দ ছিল না, কিন্তু আজকের দিনে বাচ্চা জন্ম হতেই না হতে তার মধ্যে মন্দ প্রবেশ করে গেছে। আর মন্দ প্রবেশ করে গিয়ে বাচ্চার নিয়ন্ত্রণ বাচ্চার জীবনটাকে নষ্ট করে তার যেরকম আমরা মনে করি কি সঠিক নির্ণয় নেয়, একটা নির্ণয় নিতে গেলে খুব ট্যালেন্ট প্রয়োজন। কথাটা বুঝতে পারছি? একটা কোনো কি বড় নির্ণয় তুমি যদি নিচ্ছ বা তুমি যদি নিজের জীবনকে সাজাচ্ছ ভবিষ্যতের জন্য, তো তোমাকে একটা সঠিক নির্ণয় নেওয়াটা খুব প্রয়োজন। দিয়াবল তোমার শক্তিটা আগে দিয়ে কেড়ে নিচ্ছে আর তোমার মাথাটাকে ঘেঁটে দিচ্ছে যেন তুমি সঠিক নির্ণয়গুলো নিতে না পারো। তুমি ওইসব জিনিসে বিশ্বাস করো যেসব জিনিস তোমাকে কিছুই করে দিতে পারবে না, তোমার জন্য কোনো কিছু ভালো করে দিতে পারবে না। সে তোমাকে এমন এমন জিনিস তোমার হাতের মধ্যে ধরিয়ে দিচ্ছে, তোমাকে পছন্দ করাচ্ছে, তোমাকে ইচ্ছা দেওয়াচ্ছে, তোমার মধ্যে এসব ইচ্ছা উৎপন্ন করছে, কিন্তু তুমি যেসব জিনিস ধরবে সেটা তোমার হাত থেকে ফুরিয়ে যাবে। তুমি যেসব জিনিস তুলছো সেটা জলের মতন, কি তুমি জলটাকে তুললে তোমার হাত থেকে সব চলে যাবে। কিন্তু কৃষ্ণ যেটা তোমায় দিতে চায় সেটা জলের মতন না, সে তোমার সাথে চিরকাল রয়ে যাবে। তাই প্রভু বলছে যদি আমার আওয়াজ কেউ শুনে থাকে সে আমার নিয়ে মন কঠোর কঠিন না করে, তুমি যদি আমার আওয়াজ শুনে থাকো মন কঠিন করবে না, কারণ তিনি তোমার ভালোর জন্য ডাক।